হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণীজ ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, অনেক 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 বেশি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার লাউ গাছের লেট আপডেট। কথা দিয়েছিলাম সেপ্টেম্বর মাসে আমি গাছে ফুল ধরাবো, লাউ গাছে লাউও ধরাবো। জানি না বাঁচাতে পারবো কিনা, ওয়েদার সাপোর্ট করবে কিনা, কিন্তু আমার মরে যাওয়া সেই লাউ গাছটি আপনারা একটু দেখুন আর এর অগ্রগতি একটু দেখুন। আমি যেমন কথা দিয়েছি তেমন দেখুন, আমার গাছে লাউও আমি ধরিয়েছি। এই যে একটি লাউ, এই যে একটি লাউ, আসলে এগুলো আমাদের হাত নয়, আল্লাহর রুসিলা ছাড়া গাছে কোনোদিনও ফুল ফল ধরে না। তবে হ্যাঁ, তার জন্য বেশ কিছু যত্নের প্রয়োজন হয়, কিছু ট্রিক্স আছে, কিছু টিপস আছে যা ফলো করলে ঠিক গাছে এতটা ফুল ফল ধরে। তো আমি আসলে আমার কথা রেখেছি, দেখুন আমি কতটা যত্ন করেছি। আর এ গাছের 4G কাটিং আমি করেছি, যা কখনোই করি না। 3G কাটিং এর পরপরই আমাদের গরমটি শেষ হয়ে যায়, শীত চলে আসে, তখন গাছ মরে যাওয়ার পথে। আর এবারই প্রথম আমাকে 4G কাটিং করতে হলো, কারণ ইচ্ছে ছিল যে আমার এ গাছে আমি কেন নয় আরও একটি লাউ ধরাই, যদি খেতে পারি। জানি না এই লাউটি আমি খেতে পারবো কিনা। তো এখন খুশির বিষয় এই যে, এই যে দেখুন একটি ছেলে ফুলও ফুটেছে, আবার মেয়ে ফুলও ফুটেছে, আবার এখানে একটি ছেলে ফুল প্রায় ফুটে ঝরে যাচ্ছে। তো আমি শুরুতে এই যে ফুলটি, এই ফুলটিকে তুলে নিচ্ছি, আমি একটু চেষ্টা করছি এই ফুলটিকে ছিঁড়ে নেয়ার। আসলে আমার হাতের নাগালে নয় ফুলটি, একটু দূরে। তারপরে আমি শুরুতে এই ফুলটি ছিঁড়ে নিচ্ছি, কারণ এই ফুলের ভিতরে হয়তো বা একটু লক্ষ্য করলে দেখবেন আমি চেষ্টা করছি ফুলটিকে ছিঁড়ে নেওয়ার জন্য। নিয়েছি, এই তো আউচ। এরপর আমি হচ্ছে ফুলটি একটু ট্রাই করব যে এই ফুলের ভেতরটি কেমন আছে। আছে, ইনশাল্লাহ ভালো আছে। তো চলুন, আসলে আমি ফুলটিকে একটু ছিঁড়ে নিচ্ছি। এই যে দেখুন আমি ফুলটি ছিঁড়ে নিয়েছি, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, ফুলের গায়ে কিছুটা পাউডারের মতো লেগে আছে। এখন আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এই যে ফুলটি, এই ফুলের সাথে একটু মিশিয়ে দিতে হবে, এতে করে দেখা যায় এই লাউটি শতভাগ টিকে যাবে। তবে হ্যাঁ, পরাগায়ন করানোর পর আপনাকে এটি পলিব্যাগ করে দিতে হবে, কারণ এই ফুলের উপর এখন যদি কোনো মাছি টাছি বসে তবে কিন্তু এই লাউটি আর বাঁচানো সম্ভব নয়, ভেতরেই তারা রোগ দিয়ে যাবে যা উপর দিক থেকে দেখা যাবে না, ধীরে ধীরে লাউটি নিচ থেকে খাওয়া শুরু করবে। তো আমার এই যে সফলতা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুশি অনেক 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 বেশি বেড়ে গেছে, কারণ যখন আসলে মন থেকে কিছু চায় আর তা যদি পাওয়া যায়, তার আনন্দ দ্বিগুণ থেকেও অনেক দ্বিগুণ হয়ে যায়। আর যেহেতু কথা দিয়েছিলাম লাভলি ভিউয়ার্সদের যে এ সামারে সেপ্টেম্বরের শেষে আমি চেষ্টা করব গাছে একটি হলেও লাউ ধরাতে। আর একটি জিনিস লক্ষ্য করতে হবে যে গাছের লাউ গাছের কোন পর্যায়ে এসে আমাদের কোন ধরনের খাদ্য দিতে হয়, এই জিনিসটি মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন যেমন আমার গাছে এই যে ফুল আর ফল এসেছে, এখন এই ফুল আর ফলকে সতেজ রাখার জন্য, ফলের কালারটি ঠিক রাখার জন্য, গাছের রুটটি স্ট্রং রাখার জন্য আপনাদেরকে পটাশ ব্যবহার করতে হবে। আর পটাশটি এই সময় ব্যবহার করতে হবে। আর একটি কথা মনে রাখতে হবে, আপনারা যারা বাংলাদেশে আছেন তারা যদি পটাশ কিনে ব্যবহার করেন, বছরে 1 থেকে 2 বারের বেশি পটাশ আপনারা ব্যবহার করবেন না, এতে করে গাছের ক্ষতি হবে। আর যদি আপনারা ঘরে বানিয়ে পটাশ ব্যবহার করেন, যেমন কি আমি করি আমার ঘরোয়া উপায়ে, সেই ক্ষেত্রে আপনারা প্রতি সপ্তাহে একবার করে পটাশ ব্যবহার করতে পারবেন, কারণ সেটি হচ্ছে ঘরোয়া পটাশ, অনেক বেশি ফ্রেশ, কোনো ফার্মেন্টেশন নেই, কোনো আমরা বাইরে থেকে পটাশ কিনে আনলে যে সুরক্ষিতকরণ, ওরা যে প্রিজারভেটিভ ব্যবহার করে আমরা তাও দেই না, সেই হিসেবে আমরা প্রতি সপ্তাহে পটাশ ব্যবহার করতে পারবো। তো এই পর্যায়ে এসে পটাশ ব্যবহার করতে হবে। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস, আমাদের গাছের যে গোড়াটি, গোড়াটি পরিষ্কার রাখতে হবে এবং মাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে যেতে হবে, খাদ্য দিতে হবে। আর এই পর্যায়ে আপনারা শুকনো জৈব সার নয়, সব লিকুইড খাবার দিবেন, এতে করে গাছের ফল দ্রুত হারে বাড়বে।
আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আমার এই ছোটখাটো টিপসটিও আপনাদের কাজে আসবে। নতুনদের জন্য বিদায় নিচ্ছি আজকের মতো, সুবজের সাথে আল্লাহ হাফিজ।